সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। বাকমতে পিছু হটার ইঙ্গিত জেলনেসকের কণ্ঠে। বহিলোদ্ধারে ব্যর্থতা, জেনারেল রুস্তমকে ছাঁটাই করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুলেটপ্রুফ বালতিতে মাথা ঢেকে আদালতে ইমরান খান। বিহারে সহিংসতা নেপথ্যে বিজেপি ওয়াইসি যোগ সাজস, বিস্ফোরক নীতিশ কুমার। ডোনাল্ড ট্রাম্পকে জড়িয়ে আরেক নারীর নাম। এবং বিদায়বেলায় জলবায়ু পরিবর্তনকে বড় সংকট বললেন জাসিন্ডা। দর্শক, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পূর্বাঞ্চলীয় বাকমুত শহর থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটার সম্ভাবনার কথা স্বীকার করেছেন। বুধবার তিনি বলেছেন, মিত্রদেশের কাছে গোলাবারুদ সরবরাহ করা হলে ইউক্রেনীয় প্রতিরক্ষা জোরদার হবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। বাকমুতে পিছু হটার ইঙ্গিত জেলনেস্কের কণ্ঠে। পূর্বাঞ্চলে বাকমুত শহর থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটার সম্ভাবনার কথা স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি। বুধবার তিনি বলেছেন, মিত্রদেশের কাছে গোলাবারুদ সরবরাহ করা হলে ইউক্রেনীয় প্রতিরক্ষা জোরদার হবে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এ খবর জানিয়েছে। বুধবার পোল্যান্ড সফরে ভলোদিমির জেলনেস্কি বলেন, আমার কাছে গুরুত্বপূর্ণ হলো আমাদের সেনাবাহিনী ক্ষতি না করা। নিশ্চিতভাবে যদি পরিস্থিতি আরো তীব্র হয় এবং ঘেরাওয়ের ফলে আমাদের আরো সেনা হারানোর ঝুঁকি দেখা দেয়, তাহলে রণক্ষেত্রে সেনাপতির উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে, আমি এই নিশ্চিত। পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেস দুদাকে পাশে নিয়ে জেলনেস্কি বলেন, কিন্তু ইউক্রেন আর উপযুক্ত গোলাবারুদ যত দ্রুত পৌঁছাবে, আমরা শুধু বাকমুত নয় পুরো দেশের ভূখণ্ডের জন্য দ্রুততার সঙ্গে লড়াই করতে পারবো। জেলনেস্কি বলেছেন, ইউক্রেনের মধ্যে বাকমুতের পরিস্থিতি সবচেয়ে কঠিন। শহরটি কয়েক মাস ধরে রুশ সেনাদের হামলার প্রধান লক্ষ্যবস্তু। তিনি বলেন, বাকমুতে বিপুল সংখ্যায় অস্ত্র কামান ব্যবহার করা হচ্ছে, পরিস্থিতি খুব কঠিন, প্রতিদিন ঘাটতি তৈরি হচ্ছে। আমাদের কামান রয়েছে, গোলাবারুদ কখনো পর্যাপ্ত থাকছে, কখনো কম, এমনটি প্রতিদিন ঘটছে। বাকমুতে কিছু অঞ্চল আমরা সাফল্য পেয়েছি, সামনে এগিয়েছি, অথবা আমরা সাফল্য পাইনি এবং আবারও নিজেদের অবস্থান থেকে পিছু হটেছি। তিনি আরো বলেন, তবে এখন পর্যন্ত বাকমুত শত্রুরা নিয়ন্ত্রণ নিতে পারেনি, এই হলো আজকের পরিস্থিতি। রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ রবিবার ইউক্রেনে বাকমুত শহর নিয়ন্ত্রণের দাবি করেছে, তবে এই দাবি প্রত্যাখ্যান করে লড়াই চলছে বলে দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস দাবি করেছে, বাকমুতের যুদ্ধ শেষ হয়ে যায়নি, শহরটি ধরে রাখতে কঠোরভাবে লড়াই করছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সোমবার 4 এপ্রিল সাংবাদিকদের বলেন, ইউক্রেনীয়দের শহর থেকে সরিয়ে দেওয়া যায়নি। আগের দিন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন দাবি করেন, দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে বাকমুত আইনগতভাবে নিয়ন্ত্রণ নিয়েছে তার বাহিনী। সিটি হলে রুশ পতাকা উত্তোলনের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। এরপরই ইউক্রেনের পূর্ব সামরিক কমান্ডের মুখপাত্র শেরহি চেরেভাতি ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বাকমুতে ইউক্রেনীয়দের রুশ বাহিনী কিছুই দখল করতে পারেনি, লক্ষ্য থেকে তারা অনেক দূরে। 7 মাসের বেশি সময় বাকমুতে রুশ ও কিয়েভের সেনাদের মধ্যে লড়াই চলছে, কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণের ঘোষণা দিতে পারেনি। 2022 সালে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এখনকার প্রায় 70,000 মানুষ অন্য জায়গায় পালিয়ে গেছে। বহিলোদ্ধারে ব্যর্থতা, জেনারেল রুস্তমকে ছাঁটাই করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বহিলোদ্ধারে পরিচালিত আক্রমণে ব্যর্থতার জন্য রুশ সেনাবাহিনীর জেনারেল রুস্তম মুরাদোভকে বরখাস্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ইংরেজি সংবাদ মাধ্যম মস্কো টাইমসকে উদ্ধৃত করে টেলিগ্রাফ এ খবর জানিয়েছে। মস্কো টাইমসের খবরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, বহিলোদ্ধারে ইউক্রেনের সেনাদের উপর আক্রমণ পরিচালনার সময় রাশিয়ার কয়েক ডজন ট্যাঙ্ক ধ্বংস হওয়ার পর জেনারেল রুস্তম মুরাদোভকে বরখাস্ত করা হয়। মাইকেল কপম্যান নামের এক সামরিক বিশ্লেষক বলেছেন, মাইন পুঁতে রাখা ছোট এলাকা জেনারেল রুস্তম মুরাদোভ বারবার রুশ সেনাদের আক্রমণে পাঠিয়েছেন, জায়গাটি ছিল উন্মুক্ত। বহিলোদ্ধারে তারা কোনো সাফল্য অর্জন করতে পারেনি। বাকমুতে প্রায় 100 মাইল দক্ষিণে বহিলোদ্ধারের লড়াইকে চলমান যুদ্ধে রাশিয়ার জন্য সবচেয়ে বিব্রতকর ব্যর্থতা বলে মনে করা হয়। লড়াইয়ে রুশ সেনাবাহিনী 130টি আর্মড যান হারিয়েছে। বুলেটপ্রুফ বালতিতে মাথা ঢেকে আদালতে ইমরান খান। মঙ্গলবার লাহোরে সন্ত্রাস বিরোধী আদালতে হাজিরার দিন ছিল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা ইমরান খানের। এদিন নিজে সুরক্ষা নিশ্চিত করার জন্য দেখতে খানিকটা অদ্ভুত বুলেট প্রুফ হেলমেট পরে আদালতে উপস্থিত হয়েছিলেন তিনি। পাকিস্তানের নেটিজেনরা এই হেলমেটটির নাম দিয়েছেন বুলেট প্রুফ বালতি। হেলমেটটি দেখতে বালতির মতোই। ইতোমধ্যে বালতি সদৃশ্য হেলমেট পরা অবস্থায় ইমরানের আদালতে প্রবেশের দৃশ্য ভাইরাল হয়েছে দেশটির সামাজিক যোগাজগ মাধ্যমে। ভিডিওটিতে দেখা গেছে, 6 জন নিরাপত্তা কর্মী কালো রঙের বড় চারকোনা বোর্ড উঁচু
উঁচু করে ধরে ইমরান খানকে নিরাপত্তা দিয়ে আদালত চত্বর ধরে এগিয়ে যাচ্ছেন। আর তাদের একদম মাঝখানে বালতির মতো দেখতে হেলমেট পরে এগিয়ে যাচ্ছেন ইমরান খান। চলাচলের সময় তিনি যেন হোঁচট খেয়ে না পড়ে যান তা নিশ্চিত করার জন্য তার পেছনে এক ব্যক্তিও রয়েছেন। প্রসঙ্গত গত নভেম্বরে নিজের রাজনৈতিক দল তেহরিক ইনসাফের লং মার্চ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় ডান পায়ে গুলিবিদ্ধ হন ইমরান খান। সেই ঘটনার জেরে দায়ের হওয়া মামলার বিচার চলছে লাহোরে সন্ত্রাসবাদ বিরোধী আদালতে। এছাড়াও ইমরানের বিরুদ্ধে আরো তিনটি মামলা চলছে আদালতে, সবগুলোতে অবশ্য আগাম জামিন পেয়েছেন তিনি। লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে বর্তমানে সুস্থ আছেন ইমরান খান। তবে কিছুদিন আগে চিকিৎসককে উদ্ধৃত করে তিনি বলেছেন, তার ডান পায়ের আঘাত এখনো সারেনি এবং পায়ের অবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে। বিহারে সহিংসতা নেপথ্যে বিজেপি ওআইসি যোগ সাজশ, বিস্ফোরক নীতিশ কুমার। বিহারের রামনবমী সহিংসতা আসলে অমিত শাহ এবং আসাদুদ্দিন ওয়াইসির সম্মিলিত ষড়যন্ত্রের ফসল। বুধবার বিস্ফোরক অভিযোগ করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তার দাবি, বিহারের রামনবমী সহিংসতার নেপথ্যে আসলে বিজেপি, আর বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন আসাদুদ্দিন ওয়াইসি। তার ইঙ্গিত, দুই শিবিরের ঝাঁক সজসেই বিহারে যত সমস্যা। বিহারের সাম্প্রদায়িক সহিংসতা এক ব্যক্তির প্রাণ পর্যন্ত কেড়েছে। নালন্দার বিহার শরীফ এলাকায় শনিবার বোমা বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। পরিস্থিতি এতটাই সংগীন যে এখনো বিহারের নালন্দা জেলার বিভিন্ন এলাকা থমথমে। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় বিহারের সসারাম এবং নালন্দার বিস্তীর্ণ এলাকা রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। একাধিক জায়গায় ছোট ছোট সংঘর্ষে বহু মানুষ আহত হন। মূলত মুসলমানদের এলাকা দিয়ে রামনবমীর মিছিল যাওয়ার সময় এই অশান্তি হয়েছে। নীতিশ কুমার এদিন বলে দিয়েছেন, এই অশান্তির নেপথ্যে আসলে বিজেপি এবং ওয়াইসি। তার বক্তব্য, বিহারের সাম্প্রদায়িক অশান্তি বাঁধানোর ছক কষেছিল বিজেপি, আর আসাদুদ্দিন ওয়াইসি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করেছেন। মুখ্যমন্ত্রীর দাবি, বিহারের সহিংসতা প্রশাসনের ব্যর্থতা নয়, এটা আসলে কিছু মানুষের ষড়যন্ত্রের ফসল। নীতিশ বলে দিচ্ছেন, ওয়াইসির দল ঘুরিয়ে বিজেপিকে সাহায্য করছে। জেডিইউ এবং আরজেডির অভিযোগ, বিহারে ক্ষমতা হারিয়ে মরিয়া হয়ে উঠেছে বিজেপি, সেজন্য ধর্মীয় উস্কানি দিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে, তাতে মদত দিচ্ছে ওয়াইসির দল। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন, ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে, উস্কানি দিলে কেউ ছাড়া পাবে না। এর আগে বাংলায় সহিংসতার জন্য বিজেপিকে কাঠগড়ায় তুলেছে সে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পূর্ব ভারত দুই রাজ্যে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা কি তবে একসুরে গাথা? এর নেপথ্যে কোনো বৃহত্তর পরিকল্পনা? সে প্রশ্ন উঠেছে। ডোনাল্ড ট্রাম্পকে জড়িয়ে আরেক নারীর নাম। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন, পরে মুক্তিও পেয়েছেন। গত মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে ম্যানহাটনের আদালতে শুনানি হয়। এদিন শুনানি চলার সময় কৌশলীরা আরো এক নারীর নাম উল্লেখ করেন। সাবেক প্লেবয় মডেল ও নারীর নাম ম্যাকডুগাল। পর্নতারকা ড্যানিয়েলসের মতো ট্রাম্পের সঙ্গে তারও সম্পর্ক ছিল বলে দাবি করেছেন তিনি। কে এই প্লেবয় মডেল? ট্রাম্পের সঙ্গে কিভাবে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে আর কতদিন টেকে সেই সম্পর্ক? এসব বিষয় নিয়ে লিখেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ও ম্যাকডুগালের মধ্যে দীর্ঘ 10 মাস সম্পর্ক ছিল। ট্রাম্প বিবাহিত ছিলেন, ঘর সংসার সামলে তিনি মাসে অন্তত 5 দিন দেখা করতেন ওই নারীর সঙ্গে। লাস্যময়ী ম্যাকডুগালের জন্ম ইন্ডিয়ানাতে। ছোটবেলায় মিশিগানে চলে যান তিনি। মাত্র 20 বছর বয়সে তিনি মডেলিং শুরু করেন। 1998 সালে তিনি প্লেবয়ে যোগ দেন। প্রখ্যাত পামেলা অ্যান্ডারসনের পরে দ্বিতীয় নারী হিসেবে প্লেম্যান্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পান তিনি। একজন কলামিস্ট ও অ্যাডভোকেট হিসেবে পরিচিত আছে ম্যাকডুগালের। 1999 সালে পুরুষদের ফিটনেস ম্যাগাজিনে প্রচ্ছদে প্রথম নারী হিসেবে তাকে দেখা যায়। মডেলিং এর পাশাপাশি বিজ্ঞাপনে টিভিতেও দেখা গেছে তাকে। তবে অপরূপায় নারী মডেল হিসেবে যতটা আকাঙ্ক্ষিত হয়ে ওঠেন ততটা অভিনেত্রী হিসেবে এগোতে পারেননি। CNN কে ম্যাকডুগাল বলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিল প্রেমময়। তবে ডোনাল্ড ট্রাম্প এই দাবিকে উড়িয়ে দিয়ে বলেছেন, তাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ম্যাকডুগালকে $1.5 লাখ দেয় ন্যাশনাল এনকোয়ারার নামের একটি ট্যাবলয়েড পত্রিকা। চুক্তি ছিল, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়টি খোলামেলাভাবে ফাঁস করবেন এবং সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে আরো কথাও কিছু বলবেন না। তবে ট্যাবলয়েড সেই সাক্ষাৎকার অবশ্য কখনো ছাপেনি। ম্যাকডুগালের অভিযোগ, ট্রাম্পের বিরুদ্ধে নেতিবাচক খবর বন্ধ করিয়ে রাখতে সংবাদপত্রটি কৌশলে কাজটি করেছিল। এ ধরনের কৌশল ক্যাচ আর মেল অপরাধ নামে পরিচিত। ট্রাম্প তার বিষয়ে নেতিবাচক কথা ধামাচাপা দিতে এই কাজ করেছে বলে পরে তদন্তে জানা গেছে। বিদায়বেলা জলবায়ু পরিবর্তনকে বড় সংকট বললেন জাসিন্ডা। নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান পার্লামেন্টে বিদায়ী বক্তব্য রেখেছেন। বুধবার 5 এপ্রিল পার্লামেন্টে তাকে বিদায় জানান এমপিরা। এ সময় নিজের বক্তব্যে জলবায়ু পরিবর্তনকে বড় সংকট হিসেবে উল্লেখ করেন জাসিন্ডা। নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান যখন পার্লামেন্টে শেষবারের মতো বক্তব্য রাখছিলেন তখন তার কণ্ঠ জড়িয়ে আসছিল, বারবার আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন তিনি। বক্তব্য শেষ হলে এতদিনের সহকর্মীরা তাকে জড়িয়ে ধরেন, তৈরি হয় এক আবেগ ঘন পরিবেশ। বিদায়ী বক্তব্যে 42 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তার 5.5 বছরের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীত্বে তাকে নানা কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। এর মধ্যে জলবায়ু পরিবর্তনকে বড় সংকট বলে উল্লেখ করেন আর্ডান। তার কথায়, সন্ত্রাসী হামলা, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, করোনা মহামারীর মতো একটির পর একটি সমস্যায় প্রধানমন্ত্রী হিসেবে আমি মানুষের জীবনে তাদের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোয় নিজেকে খুঁজে পেয়েছি। তাদের গল্প মুখগুলো আমার মনের মধ্যে রয়ে গেছে এবং সম্ভবত চিরকাল থাকবে। এটাই প্রধানমন্ত্রীর দায়িত্ব ও সুবিধা। জাসিন্ডা শাসনামলে ক্রাইস্ট চার্চ মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সে সময় তার তাৎক্ষণিক পদক্ষেপ এবং পরবর্তীতে সন্ত্রাস বিরোধী নানা কার্যক্রমের কারণে বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসা করেন তিনি। এখন তিনি অনলাইনে চরমপন্থা ছড়ানোর বিরুদ্ধে কাজ করবেন বলে জানিয়েছেন। চলতি বছরের শুরুতে হঠাৎ করে প্রধানমন্ত্রীত্ব রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাসিন্ডা। জনপ্রিয়তা সত্ত্বেও সে সময় তার এই আকস্মিক ঘোষণায় নিউজিল্যান্ডবাসী বিশ্বাস করতে পারেনি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।